অমর একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। প্রতি বছরের মতো এবারেও একুশে ফেব্রুয়ারি পালিত হল রহিমপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিনটি বাঙালি জনগণের ভাষা আন্দোলনের একটি মর্মন্তুদ অথচ অতি গৌরবজ্জ্বল স্মৃতি বিজড়িত দিন হিসেবে চিহ্নিত। বীরের রক্তস্রোত আর মায়ের অশ্রুভিজা অমর একুশে ফেব্রুয়ারি। 1952 এই দিনে মায়ের ভাষার মর্যাদা রক্ষায় জীবন দিয়েছিল কয়েকজন নির্ভীক তরুণ, যাদের আত্মত্যাগে বাংলা ভাষা বিশ্ব অঙ্গনে পেয়েছে গৌরবের আসন। আর এই ঘটনায় এমন একটি ইতিহাস রচিত হল যা যুগে যুগে প্রতিটি জনগোষ্ঠীকে তাদের মাতৃভাষার মর্যাদা রক্ষায় তার সংরক্ষণে প্রেরণার উৎস হয়ে থাকবে। এই ঘটনার স্মরণেই প্রতি বছর আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে একুশে ফেব্রুয়ারি দিনটি নানান অনুষ্ঠান সহযোগে বিশ্বব্যাপী পালন করা হয়ে থাকে। এর পাশাপাশি বক্সনগর রহিমপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের উদ্যোগে সকাল 7:30 তরুণ তরুণী বিভিন্ন সাজসজ্জা সেজে রহিমপুর বিভিন্ন অলিগুলি তারকাটা বের পথ পরিক্রমা করে রহিমপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয় প্রাঙ্গণে অমর ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এদিন একে একে শ্রদ্ধা নিবেদন করেন। বক্সনগর থেকে জুয়েল রানার প্রতিবেদন, দুরন্ত টিভি।